মৃত্যু মানুষ সবচেয়েতে যে বিষয়টার উপরে গাফেল তা হল মৃত্যু। ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ উনি ওনার ফতহুল বারীর মধ্যে উল্লেখ করেছেন যে মানুষ অর্থাৎ মানুষের জীবনে সবচেয়েতে গাফেল যে বিষয়টা তা হলো মৃত্যু। অথচ এমন একটা জিনিস, এমন একটা জিনিস যে অন্য কিছু জীবনে আর নাও আসতে পারে, মানুষ বুড়া নাও হতে পারে, মানুষের বৈবাহিক জীবন নাও আসতে পারে, অথবা মানুষের চুল নাও পাকতে পারে, কিন্তু এমন একটা জিনিস যা আসবেই তা হলো মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফাররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা। আল্লাহ বলছেন, তোমরা মানুষেরা কি করো? মৃত্যু থেকে পলায়ন করো। তাফাররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মনে রেখো অবশ্যই সে তোমাদেরকে ধরে বসবেই, ধরবেই তোমাদেরকে। এর নাম হলো মৃত্যু। কোনোদিন আপনি এখান থেকে ছাড় পাবেন না, কোনোদিন ছাড় পাবেন না। আমার বিশেষ করে বলি যে আমার বাবা একটা কথা বলেন ছোট থেকেই, যে বাবা দুনিয়াতে কেউ যদি বেঁচে থাকতেন তাহলে নবী রাসূল বেঁচে থাকতেন। দুনিয়াতে কেউ যদি কোনোদিন বেঁচে থাকতো, এরকম যদি প্রমাণ পাওয়া যেত তাহলে কোন একজন নবী দুনিয়াতে বেঁচে থাকতেন। কারণ এরাই দুনিয়াতে সবচেয়েতে ভালো মানুষ, এরাই দুনিয়াতে সবচেয়েতে আল্লাহর বেশি ইবাদত করেছে, আর এরাই দুনিয়াতে সবচেয়েতে পরহেজগার, আশা ও আক্কা সবচেয়েতে পরহেজগার ভালো মানুষ হলেন নবী এবং রাসূল। সুতরাং দুনিয়াতে ইবাদত করার জন্য যদি কাউকে রাখতে হতো তাহলে আল্লাহ নবী এবং রাসূলদেরকে রেখে দিতেন যে তারাই ইবাদত করুক কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগে তাদের মৃত্যু হবে না। তাদের সবারই নির্ধারিত সময়ে তারা সবাই দুনিয়া থেকে চলে গেছেন। সো আমরা একটু সময়ের জন্য যদি আমরা মনে করি যে আমাদেরকেও চলে যেতে হবে, তাহলে আমরা কি প্রস্তুতি নিচ্ছি মৃত্যুর জন্য? সবাইকে প্রস্তুতি নিতে হবে, সবাইকে। আমরা যারা যেখানে আছি, যে যেখান থেকে যেভাবে এই কথা এখন শুনতেছেন, আগামীকাল শুনবেন, আগের দিন শুনেছেন, আপনার বাপদাদা বলে গেছে যে আপনি মারা যাবো এবং মরে গেছেন, সবাই মারা গেছে, আপনি শুধু মিসকিন একাই বেঁচে আছেন, আপনিও একদিন চলে যাবেন, ওই মিসকিন হয়ে কেউ আপনার সঙ্গে থাকবে না। সো মৃত্যুর প্রস্তুতি আমরা কে কীভাবে নিতে পারি? মৃত্যুকে নিয়ে অনেক কথা রয়েছে। আপনি যদি ধর্ম নিয়ে আলোচনা করেন, ধর্ম নিয়েও যদি আলোচনা করেন, এমনকি আল্লাহর বিধান যে আল্লাহ আছেন আল্লাহ নাই, এই বিষয়ে মতবাদ আছে আমার পৃথিবীতে, সেটা হলো যারা মুলহেদ বা নাস্তিক, যারা এই নাস্তিকরা ওরা বলে যে আল্লাহ নাই, অথবা এই পৃথিবীর পরিচালক নাই, এই পৃথিবীর সৃষ্টিকর্তা নেই, আমরা এমনিতেই দুনিয়াতে এসেছি, তারা বলে। কিন্তু তারাও, এই নাস্তিকরাও একটা বিষয়ে একমত যে আমাদের মৃত্যু হবে। এর পরের ঘটনাটা আলাদা, কিন্তু মৃত্যু নিয়ে পৃথিবীতে কেউ কোনো দ্বিমত পোষণ করেনি। এবং বলা হয়, আমাদের উস্তাদ মদিনা বিশ্ববিদ্যালয়ের এক উস্তাদ বলতেন যে, মানে যখন ফিকহ পড়াতেন, আপনারা জানেন যে ফিকহের মধ্যে বিভিন্ন ধরনের ইখতিলাফ, এতেও উপকার আছে, ইখতিলাফ নিয়ে যে কোনো একটা বিষয়ে দাঁড় করা, ওর মধ্যে ইখতিলাফ আছে। ফিকহ বিষয়ে সালাত হোক, সিয়াম হোক, ইফতার হোক, সাহারি হোক, রুকু সেজদা, আপনি তাশাহুদ, সব জায়গাতে কুরবানি বলেন, হজ বলেন, সব জায়গাতে ইখতিলাফ আছে, এমনকি বৈবাহিক জীবনেও ইখতিলাফ আছে। আপনি বসে থেকে ডান হাত দিয়ে খাবেন না বাম হাত দিয়ে খাবেন, এটা নিয়েও ইখতিলাফ আছে। দাঁড়িয়ে থেকে পেশাব করবেন নাকি বসে থেকে পেশাব করবেন, এটা নিয়েও ইখতিলাফ আছে। কোনো বিষয় নেই, কিন্তু একটা বিষয় আছে, তাতে কোনো ইখতিলাফ, কোনো মতভেদ, কোনো মত, মানে কোনো মত পার্থক্য নেই, তা হলো মৃত্যু। তাহলে এই মৃত্যুকেই আমরা দূরে সরে দেখেছি, বা মৃত্যুকেই আমরা স্মরণ করছি না। মৃত্যুকে স্মরণ করলে বেশ কিছু উপকারও আছে, এ বিষয়টা নিয়েই আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মৃত্যু থেকে খবরদার পলায়ন করার চেষ্টা করবেন না। একটা কথা মনে রাখবেন, সেটা হলো যদি
তুমি এমন একটা জিনিস থেকে পালাও যেখান থেকে বাঁচার পথ আছে। তুমি ওই জিনিস থেকে পালায়ন করো না যেখান থেকে তুমি কোনোদিন পালাতে পারবে না। এই দুইটা জিনিস হলো মৃত্যু এবং না জাহান্নাম, মৃত্যু এবং জাহান্নাম। তুমি ভয় করো মৃত্যুকে, তুমি ভয় করো করছো এখন মৃত্যুকে, মৃত্যু যেন না আসে, মৃত্যু যেন আমাকে খুঁজে না পায়, মরণ যেন আমার না আসে, আমি যেন আরো অধিক দিন অনেক দিন আমি থাকতে পারি, এই মানসিকতা তুমি নিয়ে আছো। কিন্তু এটা কুশ্চিন কালেও সম্ভব না। বরং তুমি যাকে ভয় করো না তাকে ভয় করো, সেটা হলো জাহান্নামকে। ওখান থেকে বাঁচা সম্ভব, 100% সম্ভব, কিন্তু এখান থেকে বাঁচা 100% অসম্ভব, কোনোদিন তুমি বাঁচতে পারবে না। সুতরাং দেখবেন যে সব মানুষ মৃত্যুকে ভয় করছে কিন্তু কেউ জাহান্নামকে ভয় করতেছে না। তো আমাদের এই ছোট্ট জিনিসটা একটু চেঞ্জ করে দেন, ছোট্ট জিনিসটা একটু পরিবর্তন করে দেন, সেটা হলো জাহান্নামকে আমরা ভয় করি, মৃত্যুকে ভয় করার দরকার নেই। আর মৃত্যুকে যে ভয় করে সে কোনোদিন প্রকৃত মুসলিম হতে পারে না। মৃত্যুকে মরণকে যে ভয় করে সে কোনোদিন যুদ্ধের মাঠের যোদ্ধা অথবা মুজাহিদ হতে পারে না। যারা মৃত্যুকে মরণকে ভয় পায় তারা কোনোদিন সেনাবাহিনীর সদস্য হতে পারে না। যদিও এখনকার বিষয়টা ভিন্ন, কিন্তু সেনাবাহিনীর সদস্য তুমি যদি হতে চাও তাহলে মরণকে আগে জয় করতে হবে। যে কোনো সময় মরণ আসতে পারে, আমি মরতেও পারি। আমরা শুনেছি তার ইতিহাসে অথবা ইয়াতে তার জীবনীতে লেখা আছে, দেখবেন যে পৃথিবীর এই মানে এ যাবৎকালের বা 200 বছরের মধ্যে সবচেয়েতে বড় যে মানে হন্তক ছিল, হত্যাকারী ছিল, সেটা হলো কে? ইহুদি হিটলার, খ্রিস্টান। তো এই মানুষ হত্যা করেছিল অনেক, প্রায় 60 লাখ ইহুদি হত্যা করেছিল। সে বলেছিল যে আমি বিশ্বকে জয় করব। তার বন্ধুরা বলেছিল, ওর জীবনীতে লেখা আছে দেখবেন, তার বন্ধুরা বলেছিল যে তুমি কিভাবে বিশ্ব জয় করবে? তো বলেছিল যে না, আমার জয় করার অস্ত্র আছে। কি অস্ত্র আছে তোমার? সে নিয়ে গিয়ে সেনাবাহিনী দেখিয়েছিল, তার বাহিনীকে, তার নিজস্ব প্রস্তুতকৃত বাহিনীকে দেখিয়েছিল যে এটাই হচ্ছে আমার বাহিনী বা এটাই হচ্ছে আমার অস্ত্র, এদের কিন্তু আমি বিশ্ব জয় করব। সে কিন্তু পেরেছিল। কিভাবে? তাকে দেখিয়েছিল, সে যখন মার্চ করতে বলেছিল প্রায় অনেক উপরে 3-4 তলার উপরে একটা পাহাড়ের উপরে সেখানে মার্চ হচ্ছিল, তো এই মার্চ করার সময় যখন সে স্টার্ট অথবা তাদের ভাষায় যেটা আছে স্টার্ট করতে বলেছে, একে একে 3 জন সেনাবাহিনী যখন পড়ে গেছে, পড়া মানেই মরা, কিন্তু পুরো সেনাবাহিনী এই ছাদের কিনারায় গিয়ে সে থেমে যায়নি। যখন ওখানে গিয়ে 1-2-3 জন পড়ে গেছে তখন তার বন্ধুরা বলেছিল যে থামাও, সত্যি তুমি পারবে। এবং সেই হিটলার কিন্তু পেরেছিল। সে যে কাইদাই হোক না কেন, যে মরণকে জয় করেছিল সে মৃত্যুকে ভয় করেনি। সে যে দলকে প্রস্তুত করেছিল সেই দলের কোনো মরণের ভয় ছিল না। বর্তমানে আপনারা জানেন যে মেরিন সৈন্য যেটা আমেরিকায় আছে, এই মেরিন সৈন্যদের নাকি প্রথম প্রস্তুতি বা প্রথম ট্রেনিং হলো মৃত্যুকে জয় করা। মরণকে তুমি যদি জয় করতে পারো তাহলে তোমার সাথে কেউ পারবে না। আপনি যদি বদর যুদ্ধের দিকে তাকান, শেখ সুরাইব হাফিজাহুল্লাহ উনি এই কথা বলতে গিয়ে বলছিলেন যে আমরা যদি তাকাই যে সশস্ত্র 1000 সেনাবাহিনীর সাথে নিরস্ত্র এবং প্রশিক্ষণহীন মাত্র 313 জন সাহাবি কিভাবে তাদের সাথে পেরেছিল, তাদের কাছে ছিল ইমানী শক্তি এবং মরণকে জয় করার এক সাহসিকতা। মরণকে তারা জয় করেছিল, মৃত্যু তাদের কাছে কিছুই ছিল না, কোনো ব্যাপারই ছিল না। আপনিও যদি মরণকে জয় করতে পারেন তাহলে দুনিয়াতে আপনি বেঁচে থাকতে পারবেন, আর মৃত্যুর ভয়ে যদি আপনি লুকিয়ে থাকেন তাহলে আপনি দুনিয়া থেকে একদিন হারিয়ে যাবেন। মানুষ তো মরবেই, আপনি হারিয়ে যাবেনই, সম্মানিত উপস্থিতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নাব্লুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে মানবরা, হে মানুষেরা, আমি তোমাদের সবাইকে অবশ্য অবশ্যই পরীক্ষা করব। কিন্তু পরীক্ষা শুধুমাত্র খাতা কলম দিয়ে পরীক্ষা হবে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষার ধরন, বিশাইইম মিনাল আমওয়াল ওয়া নাব্লুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, ভয় দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের মধ্যে ভীতির সঞ্চার হবে, ভয় লাগবে, অন্ধকারকে ভয় পাবে, কোথাও একাকি যেতে ভয় পাবে, জঙ্গলে কিছুই নেই তাও তুমি জঙ্গলে যেতে ভয় পাবে, এটা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তোমার সামনে হয়তোবা কোনো ভয় দেখানো হবে আল্লাহকে অস্বীকার করার জন্য, আল্লাহর ইবাদত ছেড়ে দেওয়ার জন্য, আল্লাহর
রাসূলকে গালি দেওয়ার জন্য তোমাকে ভয় প্রদর্শন করা হবে, এই ধরনের ভয় দিয়ে আমি তোমাদেরকে ভয় দেখাবো। অলজু, তোমাদের ক্ষুধা লাগবে, তোমাদের খাদ্য হারিয়ে যাবে, তোমার ভাত পাতিলে একদিন ভাত থাকবে না, দেখি তখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য কিভাবে করো, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি কিভাবে মেনে নাও। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, এবং তোমাদের সম্পদ কমে যাবে অথবা সম্পদ নষ্ট হয়ে যাবে, কোনো দিক থেকে পুড়ে যাবে অথবা কোনো সম্পদ তোমার পানিতে ডুবে যাবে, এইভাবে আমি তোমাদের পরীক্ষা করব, এই পরীক্ষাতে দেখি তোমরা কে কিভাবে পাস করো। ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, এবং নাকসুর মানে হচ্ছে কম অথবা নষ্ট হওয়া, অর্থাৎ শেষ হয়ে যাওয়া এবং নষ্ট হওয়া, কম হওয়া, দুইটাই অনুবাদ। ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াত থামারাত, এবং তোমাদের কিছু জীবনের বিনিময়ে, তোমাদের প্রাণনাশের বিনিময়ে, মৃত্যুর বিনিময়ে, অথবা তোমাদের কোন কোন মানুষের অসুস্থতা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াত থামারাত, তোমাদের ফল ফলাদি সুন্দরভাবে হবে কিন্তু উঠানোর আগেই সেটা নষ্ট হয়ে যাবে, এইভাবেও আমি তোমাদেরকে পরীক্ষা করব। যেমন তাবুক অভিযানের পূর্বে যখন গরমকাল, যখন খেজুর ও আরবের খেজুর যখন তাদের ঘরে উঠানোর সময়, সেই সময় তাবুকের অভিযান এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন তাবুক অভিযানে যাওয়ার জন্য, মদিনা থেকে প্রায় 750 কিলোমিটার দূরে যাওয়ার জন্য। তখনই অনেক মানুষ তথা মুনাফিকরা বলল যে না, এখন তো গরমকাল, এই গরম সময় আমরা যেতে পারবো না। কেউ কেউ বলল আমাদের ফসল জমিতে আছে, ধানগুলো কাটতে হবে অথবা খেজুরগুলো গাছ থেকে নামাতে হবে, আমরা এখন যুদ্ধ করতে যেতে পারবো না। তাদেরকে মুনাফিক হিসাবে স্বীকৃতি দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, বললেন কুলনার ওয়াসাদ্দুহার, বলে দাও যে জাহান্নামের আগুনের চাইতে বেশি কঠিন, তাদেরকে মুনাফিক হিসাবে সরাসরি বলে দিলেন। আর যারা মুমিন ছিল তারা সবাই বেরিয়ে গেল, পরীক্ষাতে পাশ করলেন। অনেকজন ছিল, প্রায় 20,000 সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযানে গিয়েছিলেন, এখানেও পাশ করলেন। আপনাকেও এই মৃত্যু দ্বারা, আপনার জীবনের কোনো ক্ষতি দ্বারা, কোনো অসুস্থতা দ্বারা, কোনো ক্যান্সার দ্বারা, প্যারালাইসিস দ্বারা, অথবা যে কোনোভাবে আপনাকে পরীক্ষা করা হবে, এই পরীক্ষাতে আপনি পাশ করেন কিনা, তাই যারা পাশ করবে তাদের জন্য পুরস্কার রয়েছে, আর যারা ফেল করবে তাদের জন্য শাস্তি রয়েছে, মনে রাখবেন। তার মধ্যে একটা হলো মৃত্যু। মৃত্যু যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো স্থানে অথবা যে কোনো জায়গায় আসতে পারে, এর জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করা লাগে না যে এখন মৃত্যু আসবে, আমি এখন প্রস্তুত আছি, আগামীকাল মৃত্যু আসবে, প্রস্তুত আছি আমি। মনে রাখবেন, আপনারা এই কাহিনীগুলো অনেকেই শুনেছেন এবং জেনেছেন, যদিও শিক্ষণীয় কথা। এবং আবু তাহের বর্ধমানী সাহেব রহিমাহুল্লাহ, উনি এই বিষয়গুলো অনেক বেশি বলতেন, মানুষকে এই গল্পগুলো বেশি বলতেন। উদ্দেশ্য হলো মানুষের মধ্যে মৃত্যুর প্রস্তুতি গ্রহণের জন্য।